একুশে বই মেলা 2022 এর আজকের 30তম দিনে কিন্তু বিদায় শুরু হচ্ছে। দেখতে দেখতে মেলা কিন্তু পার করে ফেলেছে 30টি দিন এবং এই 30তম দিনে এসেও কিন্তু আজ নতুন বই প্রকাশ পাচ্ছে। আমরা এতক্ষণ শুনছিলাম আজকেও অনেক নতুন বই প্রকাশিত হয়েছে। এই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত যে মানুষের সংখ্যাটি আমি দেখছি সেটা যে অনেক বেশি তা বলা যাবে না, কিন্তু একেবারে যে নেই তাও আবার বলা যাবে না। অনেক মানুষই আসছেন, কিন্তু যেমনটি আমরা মেলায় দেখি যে একদম অনেক বেশি মানুষ, দর্শনার্থীর সংখ্যা একদম ভরপুর মেলা, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। তবে মেলায় মানুষ আসছেন, বই কিনছেন এবং ঘুরে ঘুরে কিন্তু বই দেখছেন। এছাড়া আগামীকাল যেহেতু সরকারি ছুটির দিন আছে এবং সেই দিনটিতে কিন্তু আমরা আরও মানুষ দেখব, যেহেতু আগামীকাল মেলা শেষ হচ্ছে সেই দিনটিতে মানুষের সংখ্যা আরও বাড়বে সেটি কিন্তু প্রকাশক এবং লেখকরা আশা করছেন। মেলা এবং প্রতিদিন কিন্তু আমরা মেলায় একটি বিষয় নিয়ে কথা বলি এবং সেই নির্দিষ্ট বিষয়টি নিয়ে আমরা আলোচনাও করি। আজ আমরা মেলার বিষয় নির্ধারণ করেছি সাহিত্যে মিথোলজি, সে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো, জানবো এই বিষয়টি সম্পর্কে এবং মিথোলজি নিয়ে যে একটি মানুষের মধ্যে যে একটি সংশয় রয়েছে, সত্য মিথ্যার মধ্যে যে একটি লড়াই রয়েছে সে বিষয়টি নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। এবং মেলায় কিন্তু প্রতি বছরই অনেক বই প্রকাশিত হয়, সে তুলনায় কিন্তু মিথোলজির বই কিছুটা আমরা কম দেখি, কিন্তু সে অন্যদিকে উল্টো চিত্র হচ্ছে পাঠকদের কিন্তু অনেকটি আগ্রহ রয়েছে এই ধরনের বইয়ের পেছনে। তো এই ধরনের বই কেন কম প্রকাশ হচ্ছে যে বা কেন এই ধরনের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহের জায়গাটিও বেশি, সেই বিষয়টি কিন্তু আজ আমরা জানবো। গল্পটা এখনকার নয়, গল্পটা এখনকার মানুষের সাথে সম্পর্কিতও নয়, গল্পটা বহু প্রাচীন এবং শক্তির আরাধনাই মূলত সেই গল্পের মূল ব্যাপার। রাজা রানী দেব দেবী এরাই সেই গল্পের মূল পাত্রপাত্রী। আমি আসলে কথা বলছিলাম মিথোলজি নিয়ে, নানা ধরনের মিথোলজি আছে, আজকে সেই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে একজন লেখক আছেন, আমরা যদি তাকে আমন্ত্রণ জানাই, আমাদের সাথে আছেন লেখক এস এম নিয়াজ মাওলা। আপনার পোশাকই আসলে বোঝা যাচ্ছে যে আপনার বইয়ের নামটি এখানে লেখা আছে। আপনি বেশ কয়েক বছর যাবতই আপনার বই প্রকাশিত হয় মিথোলজি নিয়ে, বিভিন্ন মিথোলজি নিয়ে আপনি কাজ করেন। বাংলাদেশে মিথোলজির মানে সাহিত্যে অনেক ব্যবহার আছে, রূপক অর্থে বাংলাদেশের প্রধান সাহিত্যিকরা অনেকভাবে ব্যবহার করেছেন, কিন্তু বাংলাদেশের পাঠকরা মিথোলজি আগ্রহটা আপনি এটা কীভাবে দেখছেন বা আগ্রহ আছে কি না আদৌ? তার আগে একটা কথা বলি সৌরভ ভাই, গত বছর আপনি আমার আপনার সাথে আমার কথা হয়েছিল মিশরীয় মিথোলজি নিয়ে। আপনি জেনে খুশি হবেন যে মিশরীয় মিথোলজি গত বছর যখন বের হলো, পাঠক প্রিয়তা বা এই বইটার প্রতি পাঠকদের এত আগ্রহ ছিল যে কারণে এবার জাগৃতি প্রকাশনের প্রকাশক ডক্টর রাজিয়া রহমান জলি উনি কিন্তু সাহস করেছেন এই মোটা বইটা চার রঙা বা কালারফুল করতে। তার মানে পাঠকের মিথোলজির প্রতি আগ্রহ আছে এবং তারা মিথোলজি পড়ছেন, জানতে চাচ্ছেন এবং প্রকাশকরাও এগিয়ে আসছেন যে তাদেরকে আরও বেটার মিথোলজি ভালোভাবে উপস্থাপনা করার জন্য। অনেক ধরনের মিথোলজি আছে, আপনি মিশরীয় মিথোলজি লিখেছেন, এবার একটি মিথোলজির লিখেছেন, আপনার এই আগ্রহটা, আপনার আগ্রহটা কোথা থেকে তৈরি হলো? ওই যে আমি বাই প্রফেশন হচ্ছে একজন ফিজিশিয়ান, তো আমি যখন মেডিকেলে পড়তাম তখন আমার প্রচুর টার্ম চলে আসতো মেডিকেলের যেগুলো অরিজিন ছিল গ্রিক মিথোলজি, তো সেগুলো নিয়ে বিস্তারিত জানতে গিয়ে আমার গ্রিক মিথোলজির প্রতি আগ্রহ হয় এবং যখন পড়তে গেলাম দেখলাম যে বাংলা ভাষাতে বা অন্যান্য ভাষাতে ইন ডিটেলস লেখা নেয় একসাথে ভালোভাবে, তো অনেকটা জেদে বসি তখন গ্রিক মিথোলজি লেখা। এবং এরপরে ইজিপ্টে গত বছর মিশরীয় মিথোলজি ছিল এবং এই বছর আমি মেসো আমেরিকান মিথোলজি, অলমেক এবং মায়া এই দুটি সভ্যতা নিয়ে লিখেছি আর কি। তো আগ্রহটা মেনলি আসলে প্রফেশন সাইড থেকেই
চলে আসছে, যেহেতু এখানে কিছু গ্রিক টার্ম ছিল যেটা মিথোলজির সাথে সংযুক্ত। আর একটা ব্যাপার হচ্ছে, দেখেন মিথোলজি একটা বিশাল বড় ব্যাপার, মিথোলজির সাথে ধর্মীয় বিশ্বাসটা আছে, মিথোলজির সাথে এই যে আমরা অনেক রীতিনীতির কথা বলি, অনেক সামাজিক আচার অনুষ্ঠানের কথা বলি, সেগুলোর উৎপত্তি অরিজিন কিন্তু মিথ। আমাদের যে ধর্মীয় বিশ্বাসের কথা বলি সেগুলোর অরিজিন কিন্তু মিথ। গত বছর আমি আপনাকেই বলেছিলাম যে মিশরের মিথোলজি থেকে 75% ধর্ম, বিশ্বের 75% ধর্ম উৎপত্তি হয়েছে। এই মিথোলজির যেটা বিশাল শক্তি, এই শক্তিটাকে আসলে অগ্রাহ্য করার মতন না, তো এই জন্যই মিথোলজির প্রতি আমার আগ্রহটা। এটি অনেক পুরনো, গল্পগুলো অনেক পুরনো, যে পাত্রপাত্রী বা যে চরিত্রগুলো সেগুলো অনেক পুরনো। এই সাম্প্রতিক মানুষের সাথে এরা কিভাবে যুক্ত হয় এবং ওই চরিত্রগুলো এখনকার মানুষের কাছে রূপক অর্থে ব্যবহৃত হয়, মানুষ এগুলোকে রূপক, আমাদের যদি আমরা ধরি যে আমাদের প্রধানতম কবি কাজী নজরুল ইসলাম, তিনি তার কবিতায় অসংখ্য রূপকের ব্যবহার করেছেন, মিথোলজি থেকে নিয়ে এসেছেন, এবং মানুষ কিন্তু কানেক্ট করতে পারে। তো সেই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন যে বাংলা সাহিত্যে মিথোলজির যে ব্যবহার সেটিকে আপনি এই যে লিখছেন, নিশ্চয়ই ওই বিষয়টাও আপনার জানা আছে, সেই ব্যবহারটিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আপনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাই বললেন, দেখেন ওনার বিদ্রোহী কবিতা যেটা, সেটাতেই কিন্তু প্রচুর মিথোলজি শব্দ আছে, যেটা আমাদের রামায়ণ বা মহাভারত থেকে নিয়ে আসা হয়েছে। ওই কবিতাটা যদি কেউ পড়ে, আমার ধারণা মিথোলজি শব্দগুলো ব্যাখ্যা করতে গেলে তার পুরো মিথটাই পড়া হয়ে যাবে, ভারতীয় মিথ। তো আমি যদি ট্রয়ের যুদ্ধের কথা বলি, দেখেন ট্রয় আবিষ্কার আগ পর্যন্ত ট্রয়ের যুদ্ধটা ছিল আমাদের কাছে মিথোলজি, কিন্তু যখন ট্রয় আবিষ্কার হলো, ট্রয় প্রত্নতাত্ত্বিক স্থানটি, তখন কিন্তু মানুষ এই মিথের সাথে বাস্তবতার মিল খুঁজে পেল। প্রথম দিকে যারা মিথ লিখতেন তারা ভাবতেন যে মিথটা পুরোপুরি সত্য, এবং তাদের মধ্যে যেমন হোমার যখন লিখেছিলেন তিনি কিন্তু সত্য ভেবেই লিখেছিলেন, কিন্তু পরবর্তী যুগে মিথোলজি লেখকরা এটার মধ্যে হিউমার নিয়ে এসেছেন, এটার মধ্যে ফান নিয়ে এসেছেন, এবং তারা মিথোলজিকে তখন পুরোপুরি সত্য হিসেবে গ্রহণ করেননি। বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে মিথোলজি পুরোপুরি সত্যও না, মিথোলজি পুরোপুরি মিথ্যাও না। যদি আমরা মিথোলজিকে সায়েন্টিফিকভাবে আমরা অ্যানালাইসিস করি, দেখা যাবে যে মিথোলজির মধ্যে কিছু না কিছু হলে সত্য আছে, সেই সত্যটা আমরা না জানলে আমরা আমাদের মানুষ সত্যটা কি সার সত্য, মানে মানুষের এসেন্সটা, মানুষ যে ভাবনাগুলো চিন্তাগুলোর জায়গায় সত্যের কথা বলছেন, নাকি বাস্তবিকই এই ঘটনাগুলো ঘটেছিল? আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যদি সৃষ্টিতত্ত্বের কথা বলি, পৃথিবীতে তো অনেক জাতি আছে, প্রত্যেকটা জাতিরই মিথ আছে, মিথের প্রধান একটা কাহিনী হচ্ছে সৃষ্টিতত্ত্ব, এবং আপনি দেখবেন যে যতগুলো জাতি আছে যতগুলো মিথ আছে, এই সৃষ্টিতত্ত্ব কাহিনীগুলোকে যদি আমরা একটু গ্রুপ ওয়াইজ ভাগ করতে চাই, দেখা যাবে যে ওভারঅল জাস্ট চারটা গ্রুপের মধ্যে পড়ে যায়। তার মানে কি এতগুলো মিথ মাত্র চারটে গ্রুপের মধ্যে পড়ছে সৃষ্টিতত্ত্বের কাহিনী, এবং ইভেন অনেক দেশের মিথের সাথে কিন্তু আমাদের ইসলাম ধর্মের যে আমরা সৃষ্টিতত্ত্বটা বলি সেই কাহিনীর সাথেও মিল আছে। তো এই যে মিলটা, এই মিলটা তো হুট করে হয়নি। আপনি যদি, আমি এই বইটা থেকে একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে অন্যায় এবং মায়া, মায়াদের আমরা জানি যে মায়ারা প্রথম মানে এক প্রাচীন যুগের দুটো সভ্যতার মধ্যে, সুমেরীয় সভ্যতা এবং মায়া সভ্যতার মধ্যে, এই দুটো সভ্যতা শুক্র গ্রহের গতিবিধি নিয়ে ওরা চর্চা করেছিল, এবং এই দুটো সভ্যতার পার্থক্য ছিল 2500 বছর, এবং দুটো দুই জায়গাতে, এবং এরা হিসাব করে বের করেছিল যে 584 দিনে শুক্র গ্রহ তার গতিপথে একবার ঘুরে আসে। আমাদের আধুনিক বিজ্ঞানীরা বের করেছেন 583.92 দিনে ঘুরে আসেন, দেখেন পুরোপুরি একদম কাছাকাছি। আর একটি মজার ব্যাপার হচ্ছে যে এই 584 দিনকে সুমেরীয়রা এবং মায়েরা চারটা ভাগে ভাগ করেছিল, এবং এই দুটো সভ্যতায় একই জায়গাতে সিলিমিস্টিক করেছিল। আমি বললাম দুটো সভ্যতার পার্থক্য 2500 বছর, দুটো ভিন্ন জায়গাতে, তারা কেন একই জায়গাতে সিলিমিস্টিকটা করেছিল, এই জিনিসগুলো আসলে খুব চিন্তা করার ব্যাপার। আপনি দেখেন মায়াদেরও পিরামিড আছে, মিশরেরও পিরামিড আছে, কেন দুই জায়গাতে পিরামিড হলো, অনেক পার্থক্য। অর্মেক সভ্যতার কথা এখানে লেখা আছে, অর্মেক সভ্যতাতে একটা বৈশিষ্ট্য হচ্ছে ওদের প্রকাণ্ড মাথা বা কলোসাল হ্যাট বলি আমরা, ওই কলোসাল হ্যাটগুলো যদি কেউ লক্ষ্য করে দেখা যাবে এগুলোর সাথে আফ্রিকার মানুষদের চেহারার মিল আছে, কেন মিলগুলো আছে। তো এই জিনিসগুলো না আমরা আসলে সায়েন্টিফিক ওয়েতে কখনো দেখিনি, যদি দেখার চেষ্টা করি আমরা আমাদের ইতিহাসের প্রাগৈতিহাসিক কালের বা ইতিহাসের অনেক অজানা উত্তর আমরা পেয়ে যাবো আর কি। তার মানে মিথোলজিকে এড়ানোর কোনো সুযোগ নেই আপনি বলছেন। আমি একটু ভারতীয় মিথোলজির দিকে আগাতে চাই, আপনি নিঃসন্দেহেই সেগুলোর সাথেও পরিচিত, ভারতীয় মিথোলজি মানে সমৃদ্ধির জায়গায় সেটির ব্যবহার কিন্তু আমরা দেখছি ভারতীয় গোটা উপমহাদেশের মানুষই কিন্তু এটি ব্যবহার করে, আপনি সেটি নিয়ে কী বলবেন?
ভারতীয় মিথে নিয়ে, তার আগে ভারতীয় মিথের ব্যাপারে একটা চরম একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে ট্রয়ের যুদ্ধ। আমরা জানি, আমরা রামায়ণ এবং মহাভারতের কাহিনী জানি। দেখেন, ট্রয়ের যুদ্ধের সাথে কিন্তু রামায়ণ এবং মহাভারতের প্রচুর মিল আছে। ট্রয়ের যুদ্ধে হেলেন স্বেচ্ছায় প্যারিসের সাথে চলে আসছে, ওইখানে রাবণ সীতাকে জোর করে অপহরণ করেছে, এবং এরপর রাম তার বাহিনী নিয়ে লঙ্কা অবরোধ করেছে, এখানে আগামেন এবং ম্যানুয়েলাস তার বাহিনী নিয়ে ট্রয় অবরোধ করেছে। 10 বছর অবরোধ করে পারেনি, পরে ঘরের সূত্রে বিভীষণের সাহায্যে লঙ্কা জয় হয়েছে, আর এখানে ট্রজান হর্সের সাহায্যে ট্রয় জয় হয়েছে। তো এই মিলগুলো আমরা আসলে খুব একটা সচরাচর বলি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভারতীয় 6টা সভ্যতার কথা যদি বলি, যেগুলো আমরা সভ্যতা আঁতুড়ঘর হিসাবে বলি, তার মধ্যে একটা কিন্তু আমাদের মহান জাদুরের সভ্যতা, এবং এর পাশেই আমরা আছি আর্য সভ্যতা, তাই না, ভারতীয় সভ্যতা। অর্থাৎ ভারতীয় মিথ কিন্তু অনেক পুরাতন, এবং এই মিথের ব্যবহার আগে যতটা না ছিল, এখন কিন্তু ধীরে ধীরে, আমি যদি আরেকটা কথা বলি যে আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বলেছেন যে ভারতীয় মিথ অনুযায়ী ভারতীয়রা অনেক আগে রকেট আবিষ্কার করেছে। ব্যাপারটা এখনও সত্যি মিথ্যা আমরা জানি না, বাট এই যে একটা ধারণা ছবিগুলো দেখে বা তাদের মিথের গল্পগুলো শুনে, আমাদের আসলে মিথগুলো আরও ভালোভাবে অ্যানালাইসিস করা উচিত। এবং ভারতীয় মিথ বা আমাদের বাংলাদেশের মিথ যেগুলো বলি আমরা, আমরা এখনও পুরোপুরি কালেকশন করতে পারি নাই, চেষ্টা চলছে, এবং যখন আমরা এগুলো কম্পাইল করতে পারবো, এগুলো নিয়ে যখন অ্যানালাইসিস করতে পারবো, সেইটাই আমি আসছিলাম যে বাংলাদেশের যে মিথোলজি আমরা এটাকে কি, আমি আরেকটু আপনার কাছে জানতে চাই যে পুরাণ আর হচ্ছে মিথোলজি, এটা কি অনুবাদ করি পুরাণ বলছি, আর পুরাণ আর মিথোলজির মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? না, আসলে মিথোলজি পুরাণটা অনুবাদ করেই আমরা বলবো। আমরা যদি বলি যে পার্থক্যের কথাটা, যে কোনটা মিথোলজি কোনটা লিজেন্ড বা লিজেন্ডারি ঘটনা, যেমন ধরেন আমি মিথোলজির মধ্যে আমরা নর্মালি বলি যে যদি কোনো পৌরাণিক কাহিনীর মধ্যে যদি ধর্মীয় বিশ্বাসটা থাকে, আচার অনুষ্ঠানের বিশ্বাসটা থাকে, সেটাকে আমরা এক অর্থে আমরা পৌরাণিক কাহিনী বা মিথোলজি বলি। এবং এটার যদি এটার সাথে যদি, যেমন আমরা কিং আর্থারের কাহিনী যদি বলি, যে একটা একজন মানুষকে ফোকাস করা হচ্ছে, একজন বীরকে, একটা ঘটনাকে ফোকাস করা হচ্ছে, তখন সেটা হচ্ছে লিজেন্ডারি। আমরা কিন্তু সেই লিজেন্ডারি বা কিংবদন্তির নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম বলতে পারছি না। যখন আমরা টাইম ফ্রেমটা বলবো নির্দিষ্ট করে, তখন সেটা হয়ে যাচ্ছে ইতিহাস। আর আমরা যখন মিথোলজি গল্পের মধ্যে আমরা যখন রাক্ষসের গল্প, খক্ষসের গল্প, রাজারানীর গল্প নিয়ে আসবো, তখন সেটা হয়ে যাচ্ছে আপনার উপকথা বা রূপকথা। তো এই শব্দগুলোর মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। অ্যাজ এ হোল আমরা মিথোলজি বা পুরাণ বলতে বুঝি যে এমন সব কাহিনী যেখানে সৃষ্টি তত্ত্ব থাকবে, যেখানে দেব দেবতার কাহিনী থাকবে, যেখানে ধর্মীয় বিশ্বাস থাকবে, আচার অনুষ্ঠানের উৎপত্তির কারণগুলো থাকবে। আপনি যখন গবেষণা করেন বা এগুলো লেখার চেষ্টা করেন, ভাষাগত কোনো জটিলতা পড়েন কি না? শুধু ইংরেজি ভাষাতে তো নয়, অন্যান্য অনেক ভাষায় এই মিথোলজিগুলো আছে, সেই জায়গা থেকে আপনি কীভাবে উতরেছেন এই সংকট? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ আমি এইটা লিখতে গিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। কারণ মায়া সভ্যতার একটা ইম্পর্টেন্ট গ্রন্থ হচ্ছে পপলবহু, যেটার পুরো অনুবাদটা কিন্তু আমার বইটার মধ্যে আছে। পপলবহুটা কী যে মায়া ভাষায় লেখা, মায়া ভাষা এখনও প্রচলিত আছে কিছু কিছু এলাকাতে আমেরিকাতে, বাট সেটা খুবই কম। তো যখন স্প্যানিশরা যখন আমেরিকা দখল করে, তখন তারা যখন ওই মায়াদের সাথে কথা বলে যখন এটা অনুবাদ করে স্প্যানিশ ভাষাতে, দেখা গেছে অনেক ক্ষেত্রে না এক একটা শব্দের, যেমন আরবির ক্ষেত্রে যদি বলি আরবি ভাষাতেও একটা শব্দ অনেক মিনিং করে, মায়াদের ক্ষেত্রেও দেখা গেছে যে একটা শব্দ অনেক মিনিং করে। এখন যখন যে লেখক ওই মায়া ভাষা থেকে স্প্যানিশ ভাষাতে নিয়ে আসছেন, আবার স্প্যানিশ ভাষা থেকে ইংরেজিতে নিয়ে আসছেন, এবং ইংরেজি থেকে আমি বাংলাতে, তার মানে কতগুলো স্টেপ আপনার পার হয়ে আসছে, পরিভাষার পরিবর্তনও হয়ে যেতে পারে, পরিবর্তনও হয়ে যেতে পারে। এবং মূল যে অনুবাদক যিনি মায়া ভাষা থেকে স্প্যানিশে আনছেন, তিনি আসলে কী চিন্তা করে এনেছেন, সেটাও একটা ফ্যাক্টর যে উনি কোন অর্থটা ধরেছেন, কোন শব্দটা। এই জন্য এটা খুবই সমস্যা। আমি নিজেও যখন পড়তে গিয়েছি, দেখলাম যে হঠাৎ করে একটা জায়গাতে এমন কিছু লেখা আছে যেটা মনে হচ্ছে যে আগে বা পরের সাথে মিল হচ্ছে না, তখন যেটা করতে, এখন তো অনলাইনের যুগ, ডিজিটাল যুগ, বাংলাদেশের ডিজিটাল যুগে চলে আসছে, যে অনেক অনলাইন ওয়েবসাইট পাওয়া যায় যেগুলো মায়া ভাষাকে ডাইরেক্টলি ইংলিশে ট্রান্সলেট করা যায়। তো সেগুলো তখন আমাকে অরিজিনাল মায়া যে স্ক্রিপ্টটা, সেটা কালেক্ট করে সেটাকে আমাকে ওই সফটওয়্যারে নিয়ে আমাকে ইংলিশটা দেখতে হয়েছে যে আসলে এটা কী লেখা। তখন ওইটা যদি মূল কাহিনীর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, আমি ওইটা গ্রহণ করেছি, আর না হলে আমি সেটা গ্রহণ করিনি। যে আপনাকে ধন্যবাদ, নিশ্চয়ই আসলে মিথোলজি নিয়ে অল্প সময়ে কথা বলা সম্ভব নয়, আরও হয়তো আলোচনা হবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আসলে মূলত মিথোলজি নিয়ে কথা বলছিলাম।
30তম দিনের মতো বইমেলা চলছে, প্রাণের বইমেলা 30তম দিনে। 3000-এরও বেশি বই এরই মধ্যে প্রকাশিত হয়ে গেছে। পাঠকদের জন্য একটি সুবর্ণ সুযোগ, আর মাত্র একটি দিন রয়েছে। বইমেলায় অনেক ভিড়, অনেক মানুষ এসেছেন, অনেক বই কিনছেন, এমনটা কিন্তু আমরা বলতে পারছি না মিতু। হ্যাঁ, আমি কিন্তু শুরুতে সেটাই বলছিলাম যে অনেক বেশি যে ভিড় আছে তা কিন্তু বলা যাবে না। তবে আমি কিন্তু আশাও করছি যে যেহেতু আগামীকাল মেলার শেষ দিন, তো সেদিন কিন্তু অনেক বেশি লোক আসবেন, এবং শেষ দিনের যে মেলা, যে বই কেনা, যেই পাঠক লেখক প্রকাশকদের যে মিলন মেলা, সেই চিত্রটি কিন্তু আগামী দিন আমরা দেখতে পাবো, এমনটা কিন্তু আমি প্রত্যাশা করছি। 30তম দিন অতিক্রম করে 31তম দিনের মতো কালকে বইমেলা। এটিও কিন্তু প্রাণের বইমেলার বাড়তি একটি আনন্দ, কারণ সাধারণত বইমেলা কয়দিন হয় মিতু? 28 দিন আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে পেয়ে যাই, এবং ফেব্রুয়ারির 1 তারিখ থেকে যে মেলাটি শুরু হয় সেটি কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্তই চলে। এবারই প্রথম আমরা কিন্তু এত বড় আকারে একটি মেলা পেলাম। 38তম মেলা চলছে, এত বড় মেলা বোধহয় আর কখনো হয়নি। তার মানে হচ্ছে লেখক পাঠক প্রকাশক সবার জন্যই একটি বাড়তি পাওয়া অন্তত এই কয়েকটা দিন। এবং এই বছরটিকে আমরা কিন্তু বিশেষও বলতে পারি, এত বড় একটি বইমেলা আমরা পেয়েছি। এবং এই বছর কিন্তু বিগত লেখকরাও বলছিলেন, প্রকাশকরাও বলছিলেন যে বিগত কয়েক বছরে যে মন্দাটি তারা কাটিয়েছিলেন বইমেলায়, এবার কিন্তু সেটি অনেকটাই তারা পূরণ করে নিয়েছেন। এবারের বইমেলা কিন্তু এক ধরনের সফল মেলাও আমরা বলতে পারি। হ্যাঁ, নিঃসন্দেহে আসলে একটা শঙ্কা ছিল, সেই শঙ্কা কাটিয়ে একেবারে বিজয়ের হাসি শেষ পর্যন্ত প্রকাশকরা হাসতে পারবেন এমনটাই সবার প্রত্যাশা ছিল, সেটি কিছুটা পূরণ হয়েছে বলেই আমরা বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে এই ছিল আজকে আমাদের প্রাণের মেলা।